ইসলামী ব্যাংক নিউজ টপ 10। চলমান বিধিনিষেধের মধ্যে শর্ত সাপেক্ষে কাল থেকে চলবে বাস ট্রেন লঞ্চ। দেশে করোনায় আরো 28 জনের মৃত্যু, শনাক্ত 1354 জন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, আঘাত হানতে পারে বুধবার, সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত। যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছে সরকার, রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি, জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দিয়েছে আদালত। সাংবাদিক রোজিনা ইসলামের জামিনে প্রমাণ, আদালত স্বাধীন, সরকারের হস্তক্ষেপ নেই বললেন ওবায়দুল কাদের। সরকারের ফরমায়েশে শর্ত সাপেক্ষে জামিন, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগে 04টি সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। লকডাউনেও এবারের ঈদযাত্রায় 318টি সড়ক দুর্ঘটনা, নিহত 331 জন, যাত্রী কল্যাণ সমিতির তথ্য। চীনে ম্যারাথন প্রতিযোগিতায় প্রচণ্ড ঠান্ডায় দৌড়বিদের মৃতের সংখ্যা বেড়ে 21, অসুস্থ 8 জন। মিরপুরে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 258 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।